বালাকোট এয়ারস্ট্রাইকে ব্যবহৃত স্পাইস 2000 বোমাটির বিশেষত্ব জেনে নিন। ভারতীয় বায়ুসেনা মিরাজ যুদ্ধবিমান বালাকোটে এয়ারস্ট্রাইকে স্পাইস 2000 নামক বোমা ব্যবহার করেছিল। এলওসির পাশে বালাকোটের জশি মোহাম্মদ সহ আরও অন্যান্য জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করার জন্য। এই এয়ারস্ট্রাইকের পর থেকেই সারা বিশ্বের চর্চায় রয়েছে ইসরায়েলের তৈরি স্পাইস 2000 বোমাটি। জেনে নিন কী কী বিশেষত্ব রয়েছে এই বোমাটির। স্পাইসের পুরো নামটি হলো স্মার্ট প্রাইস ইম্প্যাক্ট অ্যান্ড কস্ট ইফেক্টিভ। এর দ্বারা ডাম্প বা আনগাইডেড বোমাকে স্মার্ট গাইডেড এয়ার টু সারফেস বোমায় রূপান্তরিত করা হয়, যা স্ট্যান্ড অফ রেঞ্জ থেকে ফেলা যায়। ইসরায়েলি কোম্পানি পোপে মিসাইল এটি তৈরি করে। হাই ভ্যালু টার্গেটের বিরুদ্ধে অসাধারণ নিপুণতা অর্জন করার জন্য এটি উন্নত ইলেকট্রো অপটিক্যাল গাইডেন্স সিস্টেম ব্যবহার করে। ইসরায়েল সেনাবাহিনীর ব্যবহারের জন্য রাফাল দ্বারা এটি তৈরি করা হয়েছে। সুরক্ষিত ও আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারের বিরুদ্ধে যথাযথভাবে এটি ব্যবহার করার ক্ষমতা অর্জন করেছে ভারতীয় বায়ুসেনা। পিন পয়েন্ট অ্যাকুরেসি, নিখুঁত ও নির্ভুলভাবে এটি লক্ষ্যকে আঘাত ও ধ্বংস করতে পারে। লক্ষ্যবস্তু 3 মিটারের মধ্যে আঘাত করে ধ্বংস করার জন্য এই অস্ত্রটি টপনোস টেকনোলজি ব্যবহার করে, যার মাধ্যমে নেভিগেশন গাইডেন্স ও হোমিং টেকনিক ব্যবহার করা যায়, এমনটাই জানাচ্ছে রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম লিমিটেড। হেভি ক্লোজ টার্গেট, স্পাইস 2000 উন্নতমানের ইলেকট্রো অপটিক্যাল গাইডেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা অনেকটা উঁচু থেকে দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। লক্ষ্যবস্তুতে একটা ছোট গর্ত করেই ভিতরে প্রবেশ করতে সক্ষম স্পাইস 2000। অনেক ক্ষেত্রে বিস্ফোরণের পর লক্ষ্যবস্তুর বাহিরের কাঠামোরও পরিবর্তন হয় না। ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল, ভারতীয় বায়ুসেনা দ্বারা ব্যবহৃত স্পাইস 2000 হলো একটি ফায়ার ও ফরগেট মিসাইল, যা নেভিগেশন বা সিকার সিস্টেমের ওপর নির্ভর করে চালু হয় এবং স্বতঃস্ফূর্ত টার্গেটের দিকে এগিয়ে যায়। একবার এই মিসাইল লঞ্চ করার পর আর গাইড করার প্রয়োজন হয় না। সিকার মিসাইল, স্পাইস 2000 একটি সিন ম্যাচিং টেকনোলজি ব্যবহার করা হয়, যা টার্গেট চিহ্নিত করে ও এস ট্র্যাকারের সাহায্যে তাতে আঘাত করে। স্পাইস পরিবারের অন্তর্গত স্পাইস 2000 নির্ধারিত লক্ষ্যবস্তুর লোকেশনে ভুল এবং জিপিএস জ্যামিং প্রতিরোধ করে পাশাপাশি ক্ষয়ক্ষতি হ্রাস করতে পারে। চিপ ইনসাইট, এক বিশেষ ধরনের মেমোরি কার্ড লাগানো থাকে এই মিসাইলে। যুদ্ধবিমান থেকে আলাদা হওয়ার পর ওই মেমোরি চিপস স্পাইসকে গাইড করে লক্ষ্যবস্তু অবধি পৌঁছাতে। ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকে মিরাজ 2000 থেকে আলাদা হওয়ার পরই এই স্পেশাল চিপটির সাহায্যে বালাকোটের জশি মোহাম্মদ জঙ্গি ঘাঁটি অবধি পৌঁছেছিল স্পাইস 2000 বোম।